ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওতে কি করব সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখব না, কারণ আমাদের অগ্রহায়ণ মাসের লাস্ট বৃহস্পতিবার, ঠিক আছে, আমাদের পুজো হয় আমাদের গ্রামে, সবারই বাড়িতে পুজো হয়, এবং রাতের বেলা আলপনা আঁকা হয়, মানে বুধবার রাতের বেলা আলপনা আঁকা হয়। তো চলো আলপনাটা এঁকে নিই। এই যে চাল বাটা আর নিয়েছি তুলো আঁকার জন্যে। এবার শুরু করবো আঁকাটা। এটা আমি বাইরে তুলসী মঞ্চে করছি।
কল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমি শুধু যেটা মঞ্চে এঁকেছি ওটাই শুধু দেখিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে, এক রাতও হয়ে যাচ্ছে, তাই বাড়িতে যেগুলো আমি এঁকেছি ওইগুলো আমি শুধু ফটোই দেখাচ্ছি, ওইগুলো আমি ভিডিও করিনি। দেখো ফ্রেন্ডস, আমার তুলসী মঞ্চে আলপনা ধাওয়াটি কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি ভালো করে। আর মাঝখানে মাঝখানে একটু একটু ভেজা আছে, ওগুলো শুকিয়ে নিয়ে একটু দেরি হবে শুকতে। তো ফ্রেন্ডস, এই আলপনাটা দিয়েছি আমি ঠাকুর ঘরে, আর এটা দিয়েছি গেটের সামনে, একদম বাড়ি ঢুকতেই, এত ভালো আঁকতে পারি না, তার মধ্যে এঁকেছি, টেরা রাখা হয়ে গেছে। এটা আর একটা আমার আলপনাটা আঁকা শেষ হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর একটা কথা, আলপনাগুলি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা।